কেন মনে হলো আপনাদের এই ভাইস চেয়ারম্যান আপনাকে দরকার ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য তো আমি দীর্ঘদিন যাবৎ ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম দীর্ঘ পাঁচ বর্ষ একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরবর্তীতে আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলাম তন্মধ্যে কুসুমপুর জাগরণী সংসদের তিন তিনবারের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম জনগণের ভোটে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন দরিদ্র অসহায় এবং নিপীড়িত মানুষের জন্য আমি কাজ করেছি তার একটা কারণ হচ্ছে যে আমার কাজ করার অনেক একটু পরিধি একটু বেশি আছে যেটা আমি করতে পারবো এই সময় সেটা অন্য কেউ তার পক্ষে করাটা একটু ডিফিকাল্ট হবে এবং বর্তমানে আমি আওয়ামী লীগের সাথে জড়িত থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য আমার শ্বশুর উপজেলা আওয়ামী সভাপতি উনি তিন তিন তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রায় পঁয়ত্রিশ বছর যাব আওয়ামী লীগের সভাপতি এবং গত সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে উনি বিপুল ভোটের ব্যবধানে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীককে বিজয়ী করেছেন তো সেই সুবাদে আমার যে কাজ করার পরিধি এবং আমার যে লোকজন যারা আছে সবাইকে নিয়ে আমার শেষ উপজেলা পরিষদের যে জনগণ আছে তাদের সেবা আমি সুন্দরভাবে করতে পারব এই সকল কিছু চিন্তা করে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ইচ্ছা প্রকাশ করেছি মূলত এই উপজেলায় কি পরিবর্তন আনার জন্য ভাইস চেয়ারম্যান দরকার বা আরেকটা বিষয় হচ্ছে একটা পরিকল্পনা থাকে কি পরিকল্পনা আছে এই উপজেলাটিকে নিয়ে ধন্যবাদ আপনাকে আপনি জানেন বর্তমান যে শেখ হাসিনা বাংলাদেশকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং বাংলাদেশের মানুষ এখন উন্নতর যাপন করছে সেই লক্ষ্যকে সামনে রেখে দেশরত্ন শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নটাকে ত্বরান্বিত করার জন্য এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি সাধারণ যে জনগণ বর্তমানে দেখা গেছে যে আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি দীর্ঘদিন একটা প্রাইভেট ব্যাংকে জব করেছি আমাদের যে ইয়াং জেনারেশন বিক্রমপুরের সেখানে আমরা বেশিরভাগ ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত এবং ইয়াং একটা জেনারেশন মাদকের সাথে এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে গেছে এখন সেই সেই লোকগুলাকে যাতে একটু মোটিভেটেড করে সেখান থেকে ফিরিয়ে এনে একটি ভালো জায়গায় আমি নিয়ে যেতে পারি এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তাদের কে যাতে তারা এই ধরনের নেশার মধ্যে বা বাজে অন্য কোনো কাজের মধ্যে জড়িত না থাকে সে লক্ষ্যকে সামনে রেখে সবাই যেন কোনো একটি কাজ করে তার পরিবার এবং বাবা মায়ের মুখকে উজ্জ্বল করতে পারে সে কাজটা আমি করব আমি আশা রাখি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন আমার উপজেলাবাসীর জন্য আমার একটাই মেসেজ আমি এ মাটির সন্তান এ মাটিতে বড় হয়েছি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম আমি ঢাকা শেষ দীঘান পরিবহন মালিক সমিতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি তো তারা যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি সব সময় তাদের পাশে থেকে তাদের উন্নয়নমূলক কাজে সবসময় নিজেকে জড়িত রাখবো এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমার সেরাজদীঘান উপজেলাবাসীর সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জন শেখ হাসিনার